আমার 3 নম্বর নাতনি, আমার একটা ছেলে একটা মেয়ে। আমার ছেলের ঘরে দুইটা, একটা ছেলে একটা মেয়ে, আর আমার মেয়ের ঘরে এই একটা, তার হলো প্রথম জন্মদিন। আর কত জোরে বলবো? এই যে এবার ঠিক তুমি আছে, কি জানো যে আমি কত জোরে বলতে পারি? রাইট, কিভাবে বলো আমার কিভাবে বলো, না ঠিক কন্যা, করে তুতি পাখি, আসো এদিকে আসো, বলো। ভাইয়া কি আমার কলিজা টুকা, আসো 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 আমার কলিজা টুকা, ওরে আমার মানিক। আর আমার মেয়েকে বলতাম, আমার তিতি পাখি, তুতি পাখি, আমার তুতি পাখি, আসো তুতি পাখি, উড়ে চলে যাবে, আসো আসো আসো, শোনা মনি আমার, শোনা পাখি আমার, সেই তুতি পাখির একটা তিতি পাখি এসে। তিতি পাখিটা যে কত সুন্দর করে কুটু কুটু করে কথা বলে, একটু একটু করে হাঁটে, দৌড়ায়, ধুপুস ধুপুস করে পড়ে যায়, আর বলে কি, নাই নাই নাই। আমি যখন আবার বলি জি, তখন আবার সে কাছে যায়। আমি যখন তাকে ডাকি নানু, সে বলে ই, সে বলে আবার আমার কাছে যায়। সে এখন টুকটুক করে হাঁটে, হাসে, কথা বলতে চায়। সে একটা আঙ্গুল খায়, সে একটা বুড়া আঙ্গুল মুখের ভিতরে দিয়ে সে আরাম এসে ঘুমায়। ওর জন্মের সময় তখন আমরা গেছিলাম মোহাম্মদপুর ফার্টিলিটি হাসপাতাল, সেখানে মানে সরকারিভাবে, এবং এখন খুবই ভালো অবস্থা ওইখানকার, মানে ভালো ব্যবস্থা, মানে প্রত্যেকটা রুমে এসি নাই, কিন্তু আমরা যখন নিধিরা হয়েছিল তখন খুব গরম ছিল, তো গরমে কষ্ট হয়েছে, কিন্তু আমরা পরিবেশটা আমার কাছে ভালোই লেগেছে, খুব ভালো লেগেছে। মানে ওই ক্লিনিকগুলো যেমন একেবারে ধপধপ পরিষ্কার করে রাখে সেরকম হয়তো নাই, কিন্তু তারপরেও আমার খুব ভালো লাগছে ওখানে যে নিরিবিলিও আছে জায়গাটা, জায়গাটার মধ্যে কোনো হইচই নেই, ওখানে বাইরের বাড়তি কোনো মানুষকে বেশি ঢুকতে দেয় না, মহিলারা আসবে, শুধু মহিলা, খুবই মানে রেস্ট্রিক্টেড ওখানে, ওদের মানে চিকিৎসা ব্যবস্থাটাও খুব ভালো লাগছে আমার। সেই অনুভূতিটা তো আর মুখে বলা যায় না, ওটা শুধু অনুভব করা যায়, এটা যে মাশাল্লাহ, যে মানে এত ভালো লাগছে সেখানে, আমার একটা ফুটফুট একটা নাতনি, আমি খুব খুশি হয়েছি সেদিন। আল্লাহর কাছে আমি অনেক দোয়া করছি, আল্লাহ ওকে অনেক বড় করুক, সে সুস্থ থাকুক, ওর নানাও তখন বেঁচে ছিল, তখন সেও খুব খুশি ছিল। ওখানে নানা ছিল, মানে ভিতরে ঢুকতে দেয় না, কিন্তু ওরা বাইরে ছিল, ওর বাবা ছিল, ওর একটা চাচা ছিল, আর একটা, হ্যাঁ আরেকজন ছিল, সেও মানে সে মামা বলছে, সে বলছে যে মামা, সেও ছিল, আজান দিল। সে মানুষের উপকার করবে, সে একদম আল্লাহ আল্লাহ মেয়ে হবে, সে শিক্ষিত হবে, সে কোনো কুসংস্কারে যাবে না, সে কোনো নোংরামিতে যাবে না, সে খুব ভালো থাকবে। ওর নানা বেঁচে থাকলেও ওর জন্য এরকম দোয়া করত, অনেক বড় হোক, বড় মানে লম্বায় বড় না, সে যেন মানুষের মতো মানুষ হয়, সে যেন তাকে নিয়ে যেন সবাই ভাবে যে সে সে একটা কিছু মানে করে যেতে পারে এই পৃথিবীতে। আমি এই দোয়াই করি, সে যেন তার নামটা যেন খোদাই করে রেখে যেত, ও যেন সব জায়গায় যেন মধ্যমণি হয়ে থাকে, আমি সেটাই দোয়া করি। রাহা হুজাইফা, ওরা তো আমার, ওরাও আমার কলিজার টুকরারই একটা অংশ।
ওদেরকে আমি খুব ভালোবাসি, ওদেরকে আমি খুব ভালোবাসি। রাহা তোমার প্রথম নাই নাতনি, ও তখন কুমিল্লায় হচ্ছিল, আমি তখন দৌড়ে দৌড়ে কুমিল্লায় চলে যেতাম ওকে দেখার জন্য, ওকে দেখার জন্য আমি দৌড়ে দৌড়ে কুমিল্লায় চলে যেতাম, ওর দাদাকে রেখেই চলে যেতাম, ওর ফুপিকে রেখেই চলে যেতাম। এখন যদিও আবুধাবিতে থাকে, আজ ওর 12 বছরে পূর্ণ হলো, 11 বছর পূর্ণ হয়ে 12 বছরে পড়লো আজকে, সে এই 11 বছর আগের স্মৃতি। একবার ফুপু গেছে ওখানে, যাওয়ার পরে দেখে যে রাত্রেবেলায় ও খুব কান্নাকাটি করতেছে, আমাকে সে চুপি চুপি ফোন করছে, আম্মু রাহার শরীর খারাপ, তুমি চলে আসো, আমার খুব কষ্ট হইতেছে, ভাবি আর ভাবির আম্মু ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। পরের দিন সকালেই আমি আর রাহার দাদা দুইজনেই ভরে চলে গেছি, মানে ওকে দেখে তারপরে মনে হয় যে বুকের ভিতর পানি আসছে। ও হুজাইফা, হুজাইফা যদিও আবুধাবিতে হয়েছে, ওরা আমার খুব আদরের, রাহা হুজাইফা নিধিরা ওরা খুবই আমার আদরের, ওদেরকে আমি খুব মিস করি। রাহাকে হুজাইফাকে আমি খুব মিস করি, যদিও আমি এখন নিধিরা হওয়ার পরে থেকে নিধিরার কাছেই আসি, কারণ বাসায় তো আমরা দুজনই ছিলাম শুধু, আমি আর ওর নানা, ভালো লাগতো না যে বাসায় একটা ছোট বাচ্চা যাই ওখানে চলে যাই। এরকম থাকতে থাকতে 8 মাসের মাথায় ওর নানা এই পৃথিবী থেকে চলে গেল। আমার এত কষ্ট, যখন ওদের মুখটা দেখি তখন ভুলে থাকি। উনি কথায় কথায় একদিন বলতেছিলেন যে তুমি আমার যদি কিছু হয় তুমি নিধিরার কাছে চলে যাও, তুমি নিধিরার কাছে থাইকো। আমি তখন বুঝি নাই যে এই কথাটাই ওনার শেষ কথা হবে, মানে আমাকে বলার মতো আর কি। তা না হলে তো আমরা ভালোই ছিলাম, দুজনে রামপুরায় ছিলাম, আসতাম যেতাম, এখানে কিছুদিন ওরা থাকে নিকেতনে কিছুদিন থাকতাম, আবার চলে যেতাম, কিন্তু বাসায় গিয়ে ভালো লাগতো না। ওর নানা খালি বলতো চলো যাই দেখে আসি, চলো যাই দেখে আসি। চিল্লাও চিল্লাও, ওর গলা ভালোই আছে, তাই না? তাই না? তাই না? এই যে কামড় দামড় খায়, কিরে বুড়ি বুড়ি বুড়ি, এই তুই আমার বাপের সাথে চিৎকার করতেছস, আবার আমি বলতাম যে না 2 দিন আগেই তো গেলাম, বলে না ঠিক আছে আজকে যেই চলে আসবো থাকবো না, কিন্তু আসার পরে দেখা যায় যে আমরা আবার 2 দিন থেকে গেলাম। এভাবেই আমাদের চলতেছিল, ঠিক 8 মাসের মাথায় নিধিরার নানা নিধিরাকে ছেড়ে, আমাদেরকে ছেড়ে, রাহা হুজাইবাকে ছেড়ে চলে গেল। আমার ছেলের নাম শাওন, আমার ছেলের বউয়ের নামও শাওন, খুব ভালো, সবাই খুব ভালো, আমি ওদের সবাইকে খুব মিস করি। ওদের বাবাকে এত তাড়াতাড়ি ছেড়ে যাবো আমি বুঝি নাই, সে আমাদেরকে এত তাড়াতাড়ি ছেড়ে যাবে। খুশিতে খুশিতে খুশিতে